আর এই টেন টোয়াইস এর সূত্র ব্যবহার করে আমরা টেন থ্রাইস এর সূত্র বের করছি। হলো টেন থ্রাইস এর সূত্র হলো কি, থ্রাইস টেন এ মাইনাস টেন কিউব এ বাই ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার এ। এখন আসো আমরা আরো দুইটা সূত্র নিয়ে আলোচনা করব। একটা হলো সাইন থ্রাইস এ, একটা হলো সাইন থ্রাইস এ, আর একটা হলো কস থ্রাইস এ। এখন আসো সাইন থ্রাইস এ কে আমরা লিখতে পারি কি, সাইন টোয়াইস এ প্লাস এ লিখা যায়। এখন তাহলে সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন এ প্লাস বি সমান কি, সাইন এ কস বি, সাইন এ এ মানে হলো টোয়াইস এ কস বি, বি মানে হলো এ, প্লাস কস এ মানে হলো টোয়াইস এ, তারপরে হলো সাইন বি, অর্থাৎ সাইন এ প্লাস বি এর সূত্র। দেখো একটু, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি ইকুয়ালস টু হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা এই সূত্রটা আমরা ব্যবহার করলাম। এখন এটা ছিল আমাদের এক নাম্বার সূত্র। হ্যাঁ, এটা হলো এ, এটা হলো বি, তাহলে সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এখন আসো সাইন টোয়াইস এর সূত্র আমরা শিখছি কি, আরেকটা সূত্র শিখলাম সাইন টোয়াইস এ। সাইন টোয়াইস এ ইকুয়ালস কত, টু সাইন এ কস এ। তাহলে এখানে আমরা যদি বসাই টু সাইন এ কস এ, আর এদিকে আছে কি কস এ প্লাস কস টোয়াইস এ সমান কি, এখানে আছে দেখো, আচ্ছা এখানে আমি বি লিখছি, বি হবে না, এটা হবে এ, কারণ বি হলো আমাদের এ, ঠিক আছে। আর তাহলে আবার কস টোয়াইস এ, কস টোয়াইস এর সূত্র হলো কি, সাইন, এখানে যেহেতু সাইন আছে, এখানে পাশেরটা সাইন আছে, তাহলে এটাকে আমরা সাইনে কনভার্ট করব। হ্যাঁ, পুনশ্চ কোনো চ্যাট হবে না, পরে আমরা এমনি কথা বলবো। হ্যাঁ স্যার, ভুলে গেছে, রেকর্ড করতেছি আমি। তারপরে হলো কস্ট ওয়াইস এ, কস্ট ওয়াইস এ করছি কি, সাইনে নিলে ওয়ান মাইনাস কস টোয়াইস এ ইকুয়ালস টু কত, টু সাইন স্কোয়ার এ। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা ডান পাশে নিই আর এটাকে যদি এখানে আনি, তাহলে আমরা কি পাচ্ছি, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু কস্ট ওয়াইস এ। তাহলে কস্ট ওয়াইস এর জায়গায়, এখানে কস্ট ওয়াইস এর জায়গায় আমরা লিখতে পারি কত, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ, ব্যাপারটা খেয়াল করো। তারপরে আর আছে কি, এখানে সাইন এ আছে ইকুয়ালস টু, এখন যদি আমরা দেখতে পাচ্ছি টু সাইন এ ইনটু কস স্কোয়ার এ, তারপরে প্লাস এখানে গুণ করলে, গুণ করলে আমরা পাবো কি, সাইন এ মাইনাস টু সাইন কিউব এ, সাইন স্কোয়ার আর এখানে সাইন এ, তাহলে সাইন কিউব এ ইকুয়ালস টু এখন এই যে কস রয়ে গেছে, এই কস কে আমরা সাইনের সূত্র, তাহলে সাইন দিয়ে আসবে, সাইনের সূত্র সাইন দিয়ে কনভার্ট করো, তাহলে কস কে আমরা যদি সাইনে কনভার্ট করি, তাহলে আমরা কি পাবো, টু এখানে সাইনে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সাইনে মাইনাস টু সাইন কিউব এ ইকুয়ালস টু, এটা দিয়ে যদি আমরা গুণ করি, টু সাইনে মাইনাস টু সাইন কিউব এ প্লাস সাইনে মাইনাস টু সাইন কিউব এ, তাহলে ইকুয়ালস টু, এখন দেখো এখানে আছে, এখানে আছে সাইনে আর এখানে আছে টোয়াইস সাইনে, তাহলে কি আসবে, থ্রি সাইনে। হ্যাঁ, তারপরে হলো মাইনাস, এখানে আছে টু সাইন কিউব এ, এখানে আছে টু সাইন কিউব এ, তাহলে কি আসবে, মাইনাস ফোর সাইন কিউব এ। এটা হলো আমাদের সাইনের সূত্র, সাইন থ্রাইস এ, এটা হলো আরেকটা সূত্র।
এটা আমরা এই চ্যাপ্টারে ব্যবহার করব। তাহলে এটা হলো আমাদের কত নাম্বার? 27 নাম্বার সূত্র। দেখো সবগুলা সূত্র আসতেছে ওই যে চারটা সূত্র ছিল আমাদের, 1 2 3 4, চারটা বেসিক সূত্র ছিল যে, ওই চারটা থেকে এই সবগুলো আসতেছে। আবার এখানে আরো আমরা সাইন ট্রাইস, এরপরে আসো আরেকটা সূত্র আমরা একটু ব্যবহার করব, বের করব, সেটা হচ্ছে কস ট্রাইস। আচ্ছা দেখো এটা একটু খেয়াল রাখো, আমাদের যখন যেখানে যেটা দরকার হবে, আমরা সাইন ট্রাইস ইকুয়ালস টু কত, 3 sin a - 4 sin cube, আমাদের অনেক সময় দরকার হবে সাইন কিউব এর সূত্র দরকার হবে, তাহলে আমরা এটাকে এই পাশে নিব আর এটাকে এই পাশে এনে এখান থেকে সাইন কিউবে 4 sin cube এটা বের করে ওইটাই আমরা সূত্র হিসাবে ব্যবহার করব। আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা কি বুঝতেছো তোমরা? বেশি দ্রুত বুঝতেছি? না না ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যেটা দরকার হবে সেটা আমরা ব্যবহার করে আমরা ইউজ করব। হ্যাঁ সেটা বের করে আমরা ইউজ করব। ওকে তারপরে আসো এখন আরেকটা কজ, একটা কজ কস ট্রাইস এ, কস ট্রাইস এ কে আমরা একই ভাবে লিখতে পারি কস টুয়াইস এ প্লাস এ। তাহলে এখানে আমরা কজ এর সূত্র জানি কি, কজ এ প্লাস বি এর সূত্র জানি, কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি ইকুয়ালস, সেটা ছিল আমাদের 3 নাম্বার সূত্র। তাহলে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে দেখো এখানে কজ এর ক্ষেত্রে কি হয়, মাইনাস হয়, এটা এখন আমরা ইউজ করব। এখানে এটা হলো এটাকে আমরা এ ধরতে পারি আর এটাকে আমরা বি ধরতে পারি, তাহলে কি দাঁড়াচ্ছে, কজ কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি ইকুয়ালস টু কত, কজ এ মানে হলো টুয়াইস এ, কজ বি মানে হলো এ, মাইনাস সাইন এ মানে হলো টুয়াইস এ সাইন বি, বি মানে হলো এ, তাহলে ইকুয়ালস টু, এখন আসো কস টুয়াইস এ, এখানে কস টুয়াইস এ কে আমরা এখানে কজ এর সূত্রতে কনভার্ট করব, তাহলে আমরা কি জানি, 1 প্লাস কস টুয়াইস এ ইকুয়ালস টু 2 কজ স্কয়ার এ, এটা আমরা এখানে ব্যবহার করতে গেলে 1 টাকে আমরা এই পাশে পাঠাবো, তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, কস টুয়াইস এ ইকুয়ালস টু 2 কজ স্কয়ার এ মাইনাস 1, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 কজ স্কয়ার এ মাইনাস 1, আর এদিকে পাশে আছে কজ এ মাইনাস সাইন টুয়াইস এ, সাইন টুয়াইস ইকুয়ালস টু 2 সাইন এ কজ এ, আর সাথে আছে সাইন এ ইকুয়ালস টু, এখন কজ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 2 কজ কিউব এ মাইনাস কজ এ, মাইনাস এখানে 2 কজ এ ইনটু সাইন স্কয়ার এ। এখন আসো এখানে আছে সাইন, সাইন কে আমরা কিসে কনভার্ট করব, কজ এ কনভার্ট করব, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে 2 কজ কিউব এ মাইনাস কজ এ মাইনাস 2 কজ, সরি এখানে কজ এ ইনটু সাইন কে কজ এ কনভার্ট করলে 1 মাইনাস কজ স্কয়ার এ ইকুয়ালস টু 2 কজ কিউব এ মাইনাস কজ এ, তারপরে গুণ করলে মাইনাস 2 কজ এ, মাইনাস আর মাইনাস এ কি হবে, প্লাস হবে, 2 কজ কিউব হবে এ হবে, অর্থাৎ কজ এ ইনটু কজ স্কয়ার এ, তারপরে ইকুয়ালস টু আমরা লিখতে পারি এখানের মধ্যে আসতেছে 2 cos কিউব এ 2 cos কিউব এ, তাহলে কত আসবে 4 cos কিউব এ মাইনাস এখানে cos টু আইসে এখানে cos এ, তার মানে 3 cos এ, আচ্ছা একটু তাহলে এটা হলো কি 28 নাম্বার। তাহলে কি সূত্রটা কি, cos থ্রাইস এ ইকুয়ালস টু 4 cos কিউব এ মাইনাস 3 cos এ, এত কিছু এই যে আমি যে বের করে দেখালাম এত কিছু দরকার নেই, জাস্ট সূত্রটা মনে রাখলেই হবে, আর এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যদি সূত্রটা ভুলে যাও তাহলে তুমি যেন একটু ক্যালকুলেশন করে বের করতে পারো,
ঠিক আছে, এখন আসো আমরা অঙ্ক করি। এখান থেকে একটা অঙ্ক, আচ্ছা এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো, প্রমাণ করো যে ওয়ান বাই সাইন 10° মাইনাস √3 cos 10° তাহলে ইকুয়ালস টু 4, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা লেফট সাইড থেকে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 1 বাই সাইন 10° মাইনাস √3 বাই cos 10° ইকুয়ালস টু লসাগু হবে কত, সাইন 10° cos 10° তাহলে কোনা কোন লসাগু করলে আমরা পাচ্ছি এখানে cos 10° মাইনাস √3 সাইন 10°। ঠিক আছে, এখন এই এরপরে আমরা কি করব ব্যাপারটা খেয়াল করো, এখানে এটাকে এ ধরলে, এটাকে এ ধরলে তাহলে সাইনে কজের, যদি আমরা সামনে 2 একটা দিতে পারি তাহলে 2 সাইনে কজে, তাহলে আমরা যদি 2 সাইন এ অর্থাৎ 10° cos 10° দেই তাহলে আমাদের কি লাগবে, এখানে হাফ লাগবে একটা। ঠিক আছে, তারপরে এখন আসো এখানে আছে কত, এখানে আছে cos 10° উপরে, cos 10° মাইনাস √3 sin 10°, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যদি আমরা এখানে হাফ নিয়ে আসি তারপরে হলো সরি cos 10° মাইনাস √3 বাই 2 সাইন 10°, অর্থাৎ কি করলাম হাফ নিয়ে আসলাম, তাহলে হাফ নিয়ে আসলে আমাদের কি করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে। ব্যাপার এই লাইনটা কি বুঝছো তোমরা, দেখো তো কারো কনফিউশন আছে নাকি? এখন আসো এটা কেন আনলাম, এটা আনার উদ্দেশ্য হলো আমরা সূত্রে ফেলতে পারতেছি, তাহলে এখানে হাফ থাকলো সাইন টোয়াইস এ, 2 ইনটু কত 10°, আর এদিকে হলো 2 থাকবে, আর হাফ কে আমরা যদি সাইনে কনভার্ট করি তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ, 30, সাইন 30, তাহলে এখানে সাইন 30 লিখতে পারি আমরা, আর cos 10° মাইনাস cos, এটাকে cos এ কনভার্ট করলে তাহলে আমরা সূত্র লিখতে পারতেছি, তাহলে cos 30 এর মান হলো কত ডিগ্রি, কত √3/2, আর এখানে আছে sin 10°, ব্যাপারটা দেখো এখন সূত্রে পড়তেছে কিনা, তাহলে ইকুয়ালস টু এখানে 2 থাকলো, এখানে হাফ থাকলো, sin 20° থাকতেছে, আর এদিকে sin a এখানে কি sin a cos b মাইনাস cos a sin b, তার মানে কি sin a মাইনাস b, তাহলে sin a মাইনাস b, sin a মাইনাস b, a হলো কত 30°, মাইনাস b মানে হলো 10°, ইকুয়ালস টু তাহলে এখন আমরা কি পাচ্ছি 2 থাকবে, আর এখানে কত sin কত 20°, আর এখানে হাফ থাকবে, আর এখানে কি থাকতেছে sin 20°, দেখো এখন এই sin 20 আর sin 20 কাটা যায় তাহলে ইকুয়ালস টু থাকতেছে কি 2 বাই হাফ থাকতেছে, তার মানে 2 বাই 1, তার মানে কত 4, ইকুয়ালস টু হলো রাইট হ্যান্ড সাইড। সহজ একটা অঙ্ক কিন্তু খুবই অঙ্ক, ঠিক আছে এটা বুঝা গেছে, কারো কনফিউশন আছে? হ্যাঁ আমার আছে, আর যে 3 নম্বর লাইন থেকে 4 3 নম্বর, আচ্ছা এখানে দেখো
লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে কি সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব 120 প্লাস এক্স প্লাস সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স ইকুয়ালস টু কত, মাইনাস 3/4 সাইন থ্রাইস এক্স। হ্যাঁ, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করে সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স, তাহলে ইকুয়ালস টু, দেখো তো আমরা কোন সূত্র ইউজ করতে হবে। সাইন কিউব এক্স আছে, আমরা সূত্র কি জানলাম, আমরা একটা সূত্র শিখছি হলো একটু আগে সাইন থ্রাইস এর সূত্র শিখছি। সাইন থ্রাইস এর সমান কি, থ্রি সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সাইন 4 সাইন কিউব এ ইকুয়ালস টু, অর্থাৎ এটা এই পাশে নিয়ে আসলে আর এটাকে এই পাশে নিয়ে গেলে 3 সাইন এ মাইনাস সাইন 3 এ। ঠিক আছে, তাহলে এই সূত্র যদি আমরা এখন অ্যাপ্লাই করতে যাই তাহলে আমাদের হাতে কি সুযোগ আছে, আমাদের এখানে কি করতে হবে, 4 আনতে হবে একটা, তাহলে 4 সাইন কিউব এক্স প্লাস 4 সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস 4 সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স। হ্যাঁ, তাহলে 4 নিয়ে আসলাম না, কি করতে হবে এখন, 1/4 দিয়ে গুণ করে দিতে হবে সবগুলাকে। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু 1/4 থাকলো, এই যে দেখো আমরা এই 4টা কিন্তু A4 পেয়ে গেলাম, এই যে প্রমাণের ডান পাশের 4 নিচের 4। তারপরে আসো এখন 4 সাইন কিউব এক্স ইকুয়ালস টু কত, 3 সাইন কি আসবে, 3 সাইন এক্স মাইনাস সাইন থ্রাইস এক্স, এটা হলো এটা। তারপরে প্লাস পরেরটা 3 সাইন, এটা হলো এটা, এটার জন্য 3 সাইন এ, এ মানে হলো 120 ডিগ্রি প্লাস এক্স। তারপরে মাইনাস সাইন 3 এ, তাহলে 3 বারো কত, 36, 360 ডিগ্রি প্লাস থ্রাইস এক্স, বুঝছো, একবারে গুণ করলাম, এটা হলো দ্বিতীয়টার জন্য। তারপরে তৃতীয়টা প্লাস আচ্ছা, তারপরে 4 সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স, তাহলে এটা ইকুয়ালস টু এখানে আমরা কি লিখব, 3 সাইনে, অর্থাৎ 3 সাইন এ, এ মানে হলো 240 ডিগ্রি প্লাস এক্স। তারপরে হলো মাইনাস সাইন 3 এ, 3 24 72, 720 ডিগ্রি প্লাস থ্রাইস এক্স, তাহলে পুরাটা কি হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। বুঝা গেছে এই পর্যন্ত, কারো কনফিউশন আছে কোনো? 1/4 এর পরে 3 sin x মাইনাস সাইন থ্রাইস এক্স, এটা তো এটা রইলই, প্লাস 3 sin 120 ডিগ্রি প্লাস এক্স, তারপরে হলো মাইনাস, এখন আসো এটাকে আমরা কি লিখতে পারি, 360 ডিগ্রি প্লাস থেটা, তাহলে 490 না, তার মানে কি আসবে, সাইনই আসবে আর থ্রাইস এক্স আসবে। হ্যাঁ, আর 360 ডিগ্রি প্লাস থেটা, তার মানে প্রথম চতুর্ভাগে সাইন পজিটিভ, দেখো তো এটা বুঝছো নাকি, সাইন 360 ডিগ্রি প্লাস থ্রাইস এক্স ইকুয়ালস টু মাইনাস এই যে সাইন থ্রাইস এক্স, আবার সেম একই ভাবে এখান থেকেও আমরা ওইটাই পাবো। তারপরে আর এখানে আমরা পাচ্ছি প্লাস 3
sin 240 degree plus x আর এদিকে হবে মাইনাস sin thrice x 720 মানে হলো 890 8972 890 তার মানে sin sinই হবে thrice x আর 890 প্লাস এটা মানে হলো প্রথম চতুর্ভাগে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব এই পর্যন্ত কারো কনফিউশন আছে অঙ্কটা একটু বড় মানে মনোযোগের মনোযোগ দিতে হবে এবার আসো 1/4 3 sin x মাইনাস এখন এখানে দেখো sin thrice x একটা sin thrice x দুইটা sin thrice x আরেকটা তার মানে কি মাইনাস তিনটা sin thrice x ঠিক আছে তারপরে এইটা আর এটার মধ্যে যদি আমরা 3 কমন নেই প্লাস 3 কমন নিলে sin 240 ডিগ্রি প্লাস x টাকে আমি আগে লিখলাম প্লাস sin 120 ডিগ্রি প্লাস x টাকে পরে লিখলাম কেন ওই যে c প্লাস d সূত্রে ফেলার জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ক্লোজ করে দিব c প্লাস d সূত্রে ফেলার জন্য কারণ c টা বড় হলে আমাদের সুবিধা হবে মাইনাসটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো তাহলে 1/4 3 sin x মাইনাস 3 sin thrice x তারপরে প্লাস 3 এখন আসো আমরা যদি এখানে খেয়াল করি এটা হলো c আর এটাকে যদি আমরা d হিসাবে চিন্তা করি sin c প্লাস sin d সূত্র কি sin c plus sin d এর সূত্র 2 sin c plus sin d equals to কি 2 sin c plus d by 2 cos c minus d by 2 তাহলে এখানে আসবে 2 sin c plus d মানে হলো 240 ডিগ্রি plus x plus 120 ডিগ্রি plus x বাই হলো 2 তারপর হলো cos 240 ডিগ্রি প্লাস x মাইনাস 120 ডিগ্রি মাইনাস x বাই 2 তাহলে ইকুয়ালস টু অঙ্ক কি বুঝতেছো সবাই মাথায় ঢুকতেছে তারপরে ইকুয়ালস টু 1/4 3 সাইন x মাইনাস 3 সাইন থ্রাইস x প্লাস 3 দুগুণে কত 6 সাইন আর এখানে হলো কত 24 360 প্লাস টোয়াইস এক্স তার মানে 360 প্লাস টোয়াইস এক্স কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত 180 প্লাস টোয়াইস এক্স তাহলে 180 প্লাস টোয়াইস এক্স আর এদিকে হবে cos x x কাটা কত আসবে 180 স্যার 180 প্লাস x হবে না 2 দ্বারা ভাগ করলে ও 180 প্লাস x হবে হ্যাঁ আর এখানে হলো 240 থেকে 120 গেলে 120 আচ্ছা এটা হবে 60 এটা হবে 60 ডিগ্রি আর এখানে হবে x ওকে ইকুয়ালস টু 1/4 ও এখানে ব্র্যাকেট ইউজ করো তারপরে হলো 3 sin x মাইনাস 3 sin thrice x তারপরে হলো প্লাস 6 ইনটু এখানে কত sin 180 ডিগ্রি প্লাস থিটা তার মানে কি মাইনাস sin থিটা না মাইনাস আসবে sin x আসবে আর এদিকে cos 60 এর মান কত হাফ ইনটু 1/2 ইকুয়ালস টু 1/4 3 sin x মাইনাস 3 sin thrice x
আর এখানে যদি আমরা একটু কাটাকাটি করি এটা আর এটা, তাহলে থ্রি থাকবে, তাহলে মাইনাস থ্রি সাইন এক্স। আচ্ছা এটা কি বুঝছো, এই যে এখান থেকে এটা যে আসলো সাইন 180 ডিগ্রি প্লাস এক্স থেকে যে সাইন এক্স আসছে তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে এর জন্য মাইনাস হলো। আর 90 ইনটু কত, 2, তাহলে সাইন সাইনই থাকবে আর এক্স হবে তৃতীয় চতুর্ভাগে মাইনাস। এখন আসো এইটা আর এটা কাটা যায়, তাহলে ইকুয়ালস টু কি থাকে, 1/4 ইনটু মাইনাস 3 সাইন থ্রাইস এক্স, তাহলে ইকুয়ালস টু মাইনাস 3/4 সাইন থ্রাইস এক্স ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো আরেকবার কোনো সমস্যা আছে কিনা।